রাজধানী গ্যান্ডারিয়ায় দুই অটোরিকশা চালক হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে গ্যান্ডারিয়া থানা পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের ওয়ারি জোনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সালেউদ্দিন। তিনি জানান, গেল 21 সেপ্টেম্বর গ্যান্ডারিয়া এলাকায় অটোরিকশা চালক জিন্না এবং 15 অক্টোবর অটোরিকশা চালক আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ জালাল সর্দার, ফজলে রাব্বি এবং ইমরান নামে তিনজনের বিরুদ্ধে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের চিহ্নিত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এই মাইকেল এবং রাব্বি এটা অটোরিকশা ছিনতাই চক্রের একটি, মানে এরা দুজনই সদস্য, এটা চক্র আছে গ্যান্ডারিয়া থানা আশপাশ এলাকায়। দীর্ঘদিন থেকে এরা এই অপরাধ করে আসছিল। মূল লক্ষ্য ছিল অটোরিকশা ছিনতাই এবং অটোরিকশার ব্যাটারিগুলো বিক্রি করে আর্থিক সুবিধা পাওয়া। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। ভুলা ভাই, আপনি তো ঘর জামাই বইলে একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।